मोहे रंग लाल बिरजू महाराज और केकर प्रति श्रद्धार्घ जानिए रंग दे लाल
ভালো বলতো না বাবা ওই জিমি 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 জিনি এসে গেল জিনি এসে গেল এটা দিদি এই দেখো না ওগো ওগো একটা কাজ করো তুমি ওটা বুঝিয়ে দাও আচ্ছা আচ্ছা বল তাহলে আমি একটু দেখি আমি একটু দেখি
मन अपनी अदा है यारों से जुदा से बचना पिक्चरें देखा करता था, हाथ घुमा के बाहें फैला के मोहल्लों से गुजरा करता था, सोचता था, सीखता था, शाहरुख की नकल वो करता था। कुछ करना है, हम एक बार जीते हैं, एक बार मरते हैं, और प्यार, और प्यार भी सिर्फ एक बार ही होता है। কারণে এইখানে না ডিস্টার্ব করতে পারে।
এখানে লক করে দিয়েছি, এখান থেকে কল দিতে পারি। পরবর্তী প্রযোজনা আলিবাবা,
নৃত্যনাট্য আলিবাবা আরব্য রজনীর অন্যতম বিখ্যাত কাহিনী অবলম্বনে কিরণপ্রসাদ বিদ্যামিনদের আলিবাবা চল্লিশ চোর। আমরা আমাদের প্রস্তুতির জন্য একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, সামান্য একটা বিরতি। बड़ी काम पियारा हरदम ले भरपूर कामदार बड़ी काम
ठाकुर नामदार आया हो तुम बरदार आया हो तुम बरदार चिट्टा काला रंग आखिर चिट्टा जबर ढंग चिट्टा काला रंग आखिर चिट्टा जबर ढंग सारा झटपट काम करने वाला सच्चा समझदार सारा झटपट काम करने वाला सच्चा समझदार बहुत भोग मिजाजी राजी बीबी मालिक महल्दार बहुत भोग मिजाजी राजी बीबी मालिक महल्दार आया हो तुम बरदार आया हो तुम बरदार आया हो तुम बरदार তবে আমি যেমন করে পারি বেগম হবই সাহেবা একবার আরিক বউকে ডেকে আনতো যাই বিবি সাহেবা দেখো সাকিনা আরি স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন তোমারই ভাই আরে না না আমি ওমরাও আর আলী কাঠুরে কাঠুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে না বলি আমায় কি তুমি তেম যে বিনা করি তা জানি তা জানি তুমি আমার তেমন মেয়ে নও তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারো আমি আলীর বিবির কাছে কাঠ খরিদ করেছি বাজারের চেয়ে বেড়া সস্তায় পাই বটে বটে আর খাঁটি গুঁড়ির কাঠ ডালপালা নেই বটে বটে আর দশ মানুষের ফাও বটে বটে আর ফাঁকি বুকে দিয়ে দুটো মিষ্টি কথা বলে আর দশ মানুষের বটে বটে বলো কি আমি বলো তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি কোন ব্যাকুপ বলে মন্দ খাসা কাজ তোফা কাজ সাকিনা বিবি কই গো ওমর দিদি কেনে ডাক দিচ্ছিস মুখে ওমর দিদি কেনে ডাক দিচ্ছিস মুখে আমার কি চাই আউন পোষায় বিহানের ঝোঁকে আমার কি চাই আউন পোষায় বিহানের ঝোঁকে এই যে ফাতিমা বোন আজ আমাকে পাঁচ মণ কাঠ দিতে হবে দাম কত করবে ভাই তোমার কাছে আমার দাম কি দিদি অমনি দিতে হয় তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো তা কেন ভাই বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন যাতে দু পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি বাজারে টাকায় তিন মন দশের করে সরেশ কাঠ পাওয়া যায় তুমি আমার সাড়ে তিন মন করে দিও বেশ তো বোন হ্যাঁ একটু ফাও দিও বোন বেশি নয় এই মন খানেক আচ্ছা বোন হ্যাঁ দেখো এই এক ঝুড়ি কাঠের চোখলা পাঠিও কেমন পাঠাবো আসি বোন দামটা নিয়ে যাবো জি না ওজন দেখে নিস যাই বেগম সাহেবা কাটিকে কড়কট আরে ভাই কাঠ কাটিকে কড়কট
হ্যাঁ বাবা, আজ এমন অসময়ে কাট কাটতে চলেছে? কি করি হুসেন, তোমার মা যেরকম লাভের ব্যবসার সূত্রপাত করেছেন, বুঝি বনে দিয়ে চিরটা কাল বাস করতে হবে। কি গো ফতিমা বিবি, আজ কমন? আজ পাঁচ মন। আর এক মন খাও আর এক ঝুড়ি কাঠের চোখ দাম এই যে এক টাকা ছ পয়সা। সাত মন কাঠের দাম মাত্র এক টাকা ছ পয়সা? আমি চলি ফতিমা। কিছু খেয়ে যাও, এসো। দেখো হুসেন সাহেব, সাকিনা বিবি আমার মনি, কিছু বলতে পারিনি, কিন্তু কেউ কাউকে ঠকিয়ে না তাও বাপু দেখতে পারিনি। তা তো বটেই। আচ্ছা মর্জিনা, আমাদের অবস্থা দেখে তোর মনে কষ্ট হচ্ছে? তা একটু একটু হয়েছে বইকি। হয়েছে না? আচ্ছা মর্জিনা, মর্জিনা আচ্ছা থাক। কি বলতে বলতে থামলি কেন? না মানে বলছিলাম কি, তুমি তুমি বলতে সরম হচ্ছে? না না সরম কেন, আমি বলছিলাম যে তুমি কি আমাদের ভালো ভালোবাসি কিনা, তা একটু একটু বাসি বইকে। ও বাসো বাসো না, তাহলে মর্জিনা কি তুমি আমাকে আমাকে তুমি একটু শরবত খাবে? বুঝেছি, ওই আব্দাল্লা আসছে, পালাও। হ্যাঁ আমি যাই, কিন্তু মর্জিনা তুমি কি আমাকে আমি বাঁধি? ও খোদা, মর্জিনাকে ফুরসত দাও, মর্জিনাকে রানি করো, মর্জিনাকে রানি করো, মর্জিনাকে রানি। আরে বেগম সাহেবা, ওদিকে হুজুরের জরুরি তলব পড়েছে, আইলে। জীবন ভরি কাট কাটা দিয়েছে, কে আসে? ও কি একদম ঘোড়সওয়ার, কোমরবন্ধের তলোয়ার, ছোড়া ডাকাত নয় তো? একটু গা ঢাকাবি। ডাকাতির কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো পাবি। ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খাজানচি খানা আমরা তার তহসিলদার, কতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভাণ্ডারের ধন সঞ্চয় হচ্ছে কে জানে, ভোগ করবে কে? আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মই কেড়ে নিও না। হবে ছো বন বন সোশ।
ফিরছে বলে তো মনে হয় না। এদিকে তো সন্দেহ হয়ে এলো, এইবার মশিদের খেলাটা দেখা যাক। চিচিং ফাক, তাই তো সন্ধে হয়ে গেল, আগে তো ফিরল না। ওগো আমার কি হলো গো, কেন আমি তাকে মরতে যাবো বলে পাঠালাম গো? প্রতিমা, প্রতিমা এসেছো? হ্যাঁ, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? ওকে লুকিয়ে কি আছো গো? কেন আসতে কেন, এতক্ষণ ডাকছে রে কাঁদছে রে, আমি গলা ছেড়ে চলে তাহলে কোথায় ফেলে গো? কেন আসতে কেন? হ্যাঁ তুমি তো কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ, কাঠ নয়
লকার দোকানে গেছে। কাশেম, এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারখানা কি আলি, কোথায় টাকা পেলে? টাকা বুঝতে পারছো না, এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কুনকে দিয়ে মারতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছে। বটে বটে, খোদা দেবার লোক পাইনি, বড় বড় কাজী মোল্লা নবাব বাদশা পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলি সাহেবকে। শিগগির বলো কোথায় পেয়েছো, নইলে কোতোয়ালকে ডাকবো। কোতোয়ালকে ডাকো তাতে আমি ভয় করি না, তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে পারি। মানে আলি ভাই, গানের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো বলো, আগে তুমি বলো, মর্জিনাকে আমায় বিক্রি করবে? আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি, আমি যথাসর্বস্ব দিচ্ছি। বটে বটে, আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা এইবার চলো আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। Oh, my God.
শুধু সংকেত জানিস আমায় বলে দে, দে ভাই মেহরবানি করে তোর খুলে দে, তোর খুলে দে, তোর খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিসমিস ফাঁক, আলাই তোহাই ফাঁক ফাঁক ফাঁক। তোমরা কে? চিনতে পারছ না? তোমার বাবা। ডাকতে গেছে শাকিরা বিবি। আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে ঘর বাসো, বিপদ ঘটবে, আমি চলি। ভালোবাসে তাই ভালো বাসিতে আসে, আমি যে বেশেছি ভালো সে বাসাসে ভালো। এমন মুশকিল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলো, তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেঁষে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস নি। আমি ভাবছিলাম গোট দেবে কে? কেন, তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে বটে। আর হোসেন স্যার বললে? চুপ বাজি। বাবা, কেউ পেশার মতো ফোঁস করে উঠলি যে, বলে ওইখানে আদের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলি সাহেবের বাড়িতে সত্যি কে মরেছে? হ্যাঁ, শুনে এলাম প্রতিমা বিবি কাঁদছে। হুসেন রে, হুসেন রে। চুপ রো, ঝুটদার। আমি নিজের কানে শুনে এলাম, তোমারা তুমি আমি শুনবো কেন চাও? বলিস কি আদালা? বাবা, বসে পড়লি যে মর্জি না? না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবি? যা, প্রতিমা বিবি যেমন হুসেন রে হুসেন রে বলে ডাকতে করে উঠেছে, অমনি আলি সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লা, আবদাল্লা তুই সরে যা। হ্যাঁ, করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? তোর কি লাভ মেরে উঠলি যে হুসেন এলো বলে এলো? একেবারে মর্জিনা বিবির রক ঘেঁষে। আবদাল্লা, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা, আবেলা কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। তারপর হুসেন তো এলো। আবদাল্লা, কাল তো সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো মরলো। আমার কিনে ফেললে যে মর্জিনা, হুসেন সাহেব তাহলে মরে নি? দাঁড়া বুদ্ধ, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মর্জিনা, মর্জিনা, কি হয়েছে মর্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হুসেন সাহেব? আমি ঢের সয়েছি আর তো সহনা না, আমি ঢের সয়েছি আর তো সহনা না, তোমার কুটিল নয়ন ছলের বাধা যেচে পড়বো না, তোমার কুটিল নয়ন ছলের বাধা যেচে পড়বো না, আমি ঢের সয়েছি আর
কথা বলছি না, তোমার বাপকে দেখে আমার এখনই বেঁচে ফেলো। না আমার তো সইছে না, চলে আয় খোদে রাত পয়সা বাদি যায়। এই দো খোদে চলে আয় চলে আয়। কি এসব কি সব বলছো, কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি, আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই কে বললে? নেই, আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভেসল না। কিন্তু হুসেন, কি মর্জিনা? আমি বাদি, তুমি আমার মনি। না, তুমি আমার কলিজা। আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মর্জিনা, তুমি রানী। মর্জিনা তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। যেন এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশেম চাচার চার ভাগে করে কাটা লাশ। চুপ, লোক জানা জানির ভয় আছে, কাটা লাশ সেলাই না করে তো আর গুণ দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামাল আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা। খোদা, একটা টাকা পাইয়ে দে, আটানার শরাব, দুবানার জল পাই, চার পয়সার আন্ডা, চার পয়সার চানাচুর, আর চানানার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব, তোমার দোকানে একটু বসবো? সেই বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়া গড়ি খাবো। কি বৌদির সময় দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব, পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আসলাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি পীর? ঠিক ধরেছ, তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর বায়না, এ বেটি তো সামান্য নয়। ভাবছ কি, ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাবো। মরে যাবো শাহজাদি, মরে যাবো, আমি গরিব মেরো না। ভয় কি বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধহয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলে কি বলে বাবা মুস্তাফা, আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি নিলাম না? না চোখ পাথর, আমি আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আচ্ছা আদমি, আমার আমার নিকে হতে সাধক। আল্লাহ, আমার কি সেই নসিব, কেন বিবেচন আমাকে আসমানে তুলছ? বাবা মুস্তাফা, আসমানে তুলছি আসমানেই রাখবো, ফেলবো না। আমি
কি ব্যাপার? সেই রাস্তা নেই। হ্যাঁ সে কি সর্দার বটপার জব বটপার মাল সবার এ কিয়া বাত মাল তো ছুপাত আও আমার আসাদ মাত্র তফা আসামি ফেরার সর্দার আসামি ফেরার লাশ গায়েব ইতনা হুশিয়ার তবে গুনাহগার শোনো চোর গ্রেফতার করতেই হবে না করলে আমাদের নিস্তার নেই তোমাদের মধ্যে কে যাবে আমি যাবো সর্দার আলাপ করো চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে বলতে চাই সর্দার দেখি ও কি বলবো ভাই পানপানা মুখ গোলাপি রঙের ঠোঁট তাই মজাদার হাসি পটল চেরা চোখে চাদু মাকানো ধার দেখে মাথাটা আমার বান 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 করে ঘুরে গেল আরে ভাই ছুটি দেখলে চোখওয়ালা সারা রায় ঢাল খায় আমি তো গুড়ো নজর গেছে কিন্তু বাবা তোমার তারিফ নেই খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো কিন্তু আর কত দিন থামো বাবা থামো মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা সেলাম বাবা মুস্তাফা তোমার ঠাকুর করবে না চোখের বাঁধন খোলো এই না বলছিস আদাব ভাই আদাব চলি তাই তো আশেপাশে সব বাড়িতে এক ধরন কি করে চিনবো এক কাজ করা যাক এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি ব্যাস কাম হবে এইবার সর্দারকে খবর দিই আল্লাহ আপনাকে সালামাকে রাখুন বিদেশি সওদাগর আমি আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি আলী সাহেব আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই আপনি নিশ্চিন্ত থাকুন আপনার জিনিসে কেউ হাত দেবে না আপনি একটু অপেক্ষা করুন আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছে কে আছিস বান্দা বান্দা আলী বাবা ডাকাতের উপর ডাকাতি আজ রাত্রেই তোমার খবর লীলা শেষ হবে হুশিয়ার ভাই সাহেব জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে জানা আপনার শোবার ঘরে আরাম করবেন জন্য চল এত জিনিস থাকতে বিনি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে সাধ হলো এদিকে ঘরে তেল বাড়ন তো আর দাদা তুই বাজারে যা আরে সদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে খানিকটা টাটকা তেল নিয়ে নে তা মন্দ কথা নয় দেখি কোনটায় তেল ভর্তি আছে সর্দার সময় হয়েছে ঘরে দুশ্মন ঢুকেছে সময় হয়েছে সর্দার না বুঝেছি এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসিম সাহেবকে খুন করেছে
দিয়ে শেষ করতেই হবে। আব্দাল্লা আব্দাল্লা, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। আব্দাল্লা, তুই এক একটা কুকুর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। আইয়ে জনাব, আইয়ে বাবা। এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় সদ্লোক, সচ্চা আদমি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জনাব, আদাব, আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হলো। আপনি আরাম করুন, আমি আপনার খানা বন্দোবস্ত করিব। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না আদি সাহেব। বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি নিয়ে খাতির করবো জানাব? আমি শুনেছি তোমাদের বাদি মর্জিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি তামিল ভাবল। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খায় না, সন্দেহ হচ্ছে। ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন? মর্জিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা, চল যাচ্ছি। আব্দাল্লা, তোর ছোড়াখানা দে তো। আব্দাল্লা, কোথাও আর একবার আমার সময় হ। জেনাব, জেনাব, এই দস্যু সদা জেনাব,
সর্দার আমার মাফ করো, তুমি যেমন রানী সাহেবের জান দেওয়ার জন্য নিমক খেয়েছ, আমিও তেমনি তার জান বাজাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো মর্জিনা, তুমি নিমকের কাজ করেছো। আলী সাহেব, আমি তোমার দুশ্মন, তোমাকে আজ খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মর্জিনাকে তুমি পেয়েছ, নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মর্জিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হল। মর্জিনা, আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। দৌলতে আমার কাজ নেই সর্দার, তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, দেখি কাটিয়ে দেব, গ্রামে গ্রামে মুসাফির খানা খুলব। এখন আমি শান্তিতে মধ্যে পাবো মর্জিনা। দোস্ত হুসেন? জি সর্দার। মর্জিনা আমার কন্যার সমান, আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম। হুসেন সর্দার, সবই তো দিলেন, তোমার তোষাখানায় ঢোকার কোন দিটা বলে দিলেন না। আমি চলে